ইতালির ভিসার আবেদনের জন্য ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে নেওয়া যাবে আজকের ভিডিওতে সেটা জানাবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শফিকুল খান ফ্রম ইতালি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ শফিকুল দ্য বেস্ট। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। রিসেন্টলি অনেক বেশি একটি প্রশ্ন পাচ্ছি, সেটা হচ্ছে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড। এই প্রশ্নটা অনেকেই করছেন কারণ এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া নিয়ে ভিএফএস গ্লোবালের অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা। ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড লাস্ট আপডেট অনুযায়ী আপনারা ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন প্রত্যেক মাসের 25 তারিখ থেকে পরবর্তী মাসের অ্যাপয়েন্টমেন্টগুলো। বুঝে নাই মনে হয় না, একটু বুঝাই বলি। প্রত্যেক মাসের 25 তারিখ, লাইক আপনার ফেব্রুয়ারি মাসের 25 তারিখে মার্চ মাসের যে অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলো আছে সেগুলো উন্মুক্ত করা হয়েছিল। হ্যাঁ, কিন্তু সমস্যা যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে এই যে অ্যাপয়েন্টমেন্টের ডেট বা অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো উন্মুক্ত করা হয় 25 তারিখে, এই ডেটগুলো উইদিন আ ভেরি শর্ট টাইম, মানে খুবই অল্প সময়ের মধ্যে হাওয়া হয়ে যায়, বুক হয়ে যায়, 2-3 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহ। 1 সপ্তাহ মানে যায় না, আমি যতদূর শুনেছি 28-29 তারিখেও অনেকেই পায় নাই, নাকি ঢুকতে পারে নাই, না পরবর্তী, মানে এরকম হয় আর কি। আমার কাছে অনেকেই জানিয়েছেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট তো পাওয়া যাচ্ছে না, এটা কীভাবে কী করবো, এটা নিয়ে তো অনেক ধরনের সমস্যা চলতেছে। এখন এটা নিয়ে অনেকে কথা বলতে বলেছেন, কী বলবো এটা নিয়ে আমি জানি না, কারণ অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলো কই যায় আসলে, হাওয়া হয়ে যায় কেন, এটা নিয়ে কেন এত বিজনেস, এটা কি মানে কালোবাজারি হচ্ছে, মানে ব্ল্যাকের মাধ্যমে বিক্রি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, এরকম কি হয় আসলে, আমি জানি না। আমার যে পরামর্শ থাকবে আপনাদের জন্য সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন 25 তারিখেই এই অ্যাপয়েন্টমেন্টের জন্য ট্রাই করা, অ্যাপয়েন্টমেন্ট বুক করা ট্রাই করা। 25-26 তারিখ এই সময়ে যদি আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন, আমার যেটা মনে হয়। হ্যাঁ, এখন আপনারা যদি ওয়েট করেন 2-3 দিন 4 দিন পর ট্রাই করেন তাহলে হয়তো বা হবে না, যেহেতু এটা নিয়ে বিজনেস চলতেছে, সমস্যা চলতেছে, কে বা কারা এটা নিয়ে খেলা করতেছে আমি জানি না। হুম, এখন আপনারা যদি নিজে না পারেন, লাইক আপনি পারেন না অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে হয় আপনি পারেন না, আপনি আপনার কাছের কোনো পরিচিত মানুষের মাধ্যমে, যিনি হচ্ছে কম্পিউটার এক্সপার্ট এই বিষয়ে যার ধারণা আছে তার মাধ্যমে আপনি ট্রাই করতে পারেন, কারণ এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করা কিন্তু অনেক কঠিন কাজ না। আপনারা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গেলেই একটা ভিডিও পেয়ে যাবেন, তারা একটা ভিডিও দিয়েছে যে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, বা আমি একটা ভিডিও দিয়েছি যে কীভাবে আপনারা ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এই ভিডিওগুলো দেখলে আপনারা খুব সহজে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তবে ওই যে 25 তারিখে যেহেতু আপনার স্লটগুলো ওপেন করা হয় ওই দিন অনেক বেশি পরিমাণ মানুষ ট্রাই করে, মানে সার্ভার একটু বিজি থাকে, সেই জন্য আপনারা ধৈর্য হারা হলে হবে না, 25 তারিখেই ট্রাই করবেন, দেখবেন যে আপনারা আপনাদের জন্য ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এক্ষেত্রে বেশি লেট করা যাবে না, লেট করলেই ওই যে অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো হাওয়া হয়ে যাবে। তো এই হচ্ছে আপনাদের জন্য আমার পরামর্শ। লাস্টলি আবারও বলি, প্রত্যেক মাসের 25 তারিখে পরবর্তী মাসের অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো উন্মুক্ত করা হয়, এটা মাথায় রাখবেন। আর এখন যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে চান পাবেন না, কারণ এখন আপনারা যদি ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে ঢুকেন অ্যাপয়েন্টমেন্টের জন্য সেক্ষেত্রে ওইখানে আপনি অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো সব বুকড দেখবেন, ওখানে ফাঁকা নাই এমনই দেখবেন, আমাকে এমন তথ্যই অনেকে জানিয়েছেন। সো আপনারা এখন যেটা পাবেন সেটা হচ্ছে এপ্রিলের অ্যাপয়েন্টমেন্টগুলো নিতে পারবেন মার্চ মাসের 25 তারিখে, মানে 25 তারিখ থেকে এই। আর আমি রিসেন্ট একটা নিউজ শুনেছি, এটা এখনও কনফার্ম না, হয়তোবা এই ভিএফএস গ্লোবালের যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম এটার হয়তোবা পরিবর্তন আসতে পারে, যেটা আপনাদের জন্য হয়তোবা মানে সুবিধাজনক হবে, ভালো হবে, এরকম একটা নিউজ আমি শুনেছি। হয়তোবা এই মাসের 7-15 তারিখ এর মধ্যে হয়তোবা এরকম কোনো একটা নিউজ আসতে পারে যেটা আপনাদের জন্য ভালো হবে, কারণ অনেকেই আপনার নুলস্তা পেয়েছেন বাট এখনও অ্যাপয়েন্টমেন্ট পান নাই, তার নুলস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এরকম অনেকে আমাকে বলেছেন, প্লাস অনেকেই আছেন আসলে অ্যাপয়েন্টমেন্ট জনিত সমস্যায় ভুগতেছেন। সেক্ষেত্রে হয়তোবা ভিএফএস গ্লোবাল বা ইতালির এম্বাসি এরকম একটা ডিসিশন নিতে পারে যেটা আপনাদের মতো গ্রাহকদের এই সমস্যাটা সমাধান হবে, এবং এটা করা উচিত যে এই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এত পরিমাণ সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন এটা নিয়ে সমাধানটা অনেক বেশি জরুরি। আশা করি যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়ে ভালো একটা স্টেপ নেবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে।
সো এই আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।